আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ সেই দিন, 1984 সালের 31শে অক্টোবর, দিল্লির বাসভবনের সামনে দেহরক্ষীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন বিশ্বনেত্রীর ও এশিয়ার মুক্ত সূর্য ভারতের অন্যতম প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। 31শে অক্টোবর মন্তেশ্বর ব্লকের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মন্তেশ্বর বাজার এলাকায় ইন্দিরা গান্ধীর প্রতিষ্ঠিত মূর্তির সামনে সংলগ্ন এলাকায় ইন্দিরা গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান, ইন্দিরাজির মূল্যবোধ, কর্মজীবন, স্মৃতিচারণার মধ্যে দিয়েই এই পবিত্র বিদ্রোহীর আত্মার শান্তিতে বিশ্বনেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে আপোষহীন লড়াই বিশাল প্রতীক আর শ্রীমতী ইন্দিরা গান্ধী। তার 39তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান পালনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন মন্তেশ্বর ব্লক জাতীয় কংগ্রেসের নেতৃত্ব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি বুলবুল আহমেদ শেখ, বর্ধমান জেলা কিষাণ কংগ্রেস সভাপতি যতীনময় মণ্ডল, মন্তেশ্বর ব্লক কংগ্রেসের আহ্বায়ক বাদশা সেকেন্দার মল্লিক, ব্লক যুব কংগ্রেসের সভাপতি আজিজুল খান সহ কংগ্রেসের নেতা ও কর্মীবৃন্দ। ইন্দিরা গান্ধীর স্মৃতিচারণ করতে গিয়ে অনেক কথাই বক্তার মধ্যে দিয়েই উঠে আসে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীনময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। ইন্দিরা গান্ধী আমার রহে, ইন্দিরা গান্ধী তোমাকে ভুলিনি ভুলবো না, ইন্দিরা গান্ধী তোমাকে ভুলিনি ভুলবো না, বন্দে মাতরম বন্দে মাতরম, ইন্দিরা গান্ধী আমার রহে, ইন্দিরা গান্ধী তোমাকে যেনার তুলনা করা যায় না। এবং ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এখনো পর্যন্ত ভারতবর্ষের একজনই মহিলা প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন ইন্দিরা গান্ধী। 1917 সালে 19শে নভেম্বর ইন্দিরাজি জন্মগ্রহণ করেন আর 1884 31শে অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। আপনারা জানেন যে দেহরক্ষীর গুলিতে তিনার প্রাণ যায়। তো ইন্দিরা গান্ধী ভারতবর্ষের জন্য কি করেছেন, দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা জানেন যে আইন অমান্য আন্দোলনে তখন ইন্দিরা গান্ধীজির বয়স মাত্র 12 বছর। তো মহাত্মা গান্ধীজির এই আইন অমান্য আন্দোলনে বয়স অল্প, তাই তিনি অংশগ্রহণ করতে পারছেন না। সেই জন্য তিনি একটি ওই বয়সী সকলকে নিয়ে একটি বানন নামক একটা সংস্থা খুলে এই স্বদেশীতে খাদ্য এবং স্বাস্থ্য ওষুধপত্র তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা শুরু করে। এবং 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের মাধ্যমে ইন্দিরা গান্ধীজি 13 মাসে কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। তাই ভারতবর্ষের স্বাধীনতাতে নেহরুজি, ইন্দিরাজি এদের অবদান আমাদের সকলেরই জানা। আজকে ভারতবর্ষে 1947 সালে যখন দেশ স্বাধীন হলো, ভারতবর্ষে তখন একটি সূচ তৈরির কারখানা পর্যন্ত ছিল না। আজকে 2023 দাঁড়িয়ে ভারতবর্ষ আজকে কোন জায়গায় পৌঁছেছে আমরা সকলে। সেখানকার মানুষ, জনসাধারণ, খেত মজুর, কৃষকরা, রিক্সা চালক, ভ্যান চালক, ভারতের জাতীয় কংগ্রেসকে তারা ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এলো। আমাদের নেতা রাহুল গান্ধী সেখানকার মানুষকে 5টা প্রতিশ্রুতি দিয়েছিল। সেই 5টা প্রতিশ্রুতি সেদিন কর্ণাটকে কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা হয়েছিল। তাদের প্রথম প্রতিশ্রুতি ছিল তারা মুকুব করে দেওয়া হবে, সেখানকার কৃষক ভাইদের ঋণকে মুকুব করে দেওয়া হয়েছে। এই মন্তেশ্বর বাজারে যে প্রাণ কেন্দ্র এশিয়ার মুক্তির সূত্র, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারত মাতা শ্রীমতী ইন্দিরা গান্ধীর আজ
উনচল্লিশতম মৃত্যুবার্ষিকী। মন্ত্রসর হল কংগ্রেসের পক্ষ থেকে আজকের দিনটা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে থাকে। শুধু মন্ত্রসর ব্লক নয়, আজকের দিনে ভারতবর্ষের প্রতিটা প্রান্তে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষের এই জননেত্রী এশিয়ার মুক্তি সূর্য শ্রীমতী ইন্দিরা গান্ধীর মৃত্যু বার্ষিকীকে সামনে রেখে শ্রদ্ধার সঙ্গে তারা পালন করে থাকে। আপনারা জানেন শ্রীমতী ইন্দিরা গান্ধীর যে চিন্তাধারা সারা ভারতবর্ষের মানুষকে উদ্বুদ্ধ করেছিল, সারা ভারতবর্ষের মানুষকে নতুন দিশা দেখিয়েছিল। শ্রীমতী ইন্দিরা গান্ধী সারা বিশ্বের দরবারে ভারতবর্ষকে এমন একটা সম্মানের জায়গায় নিয়ে গিয়েছিল। তাই শ্রীমতী ইন্দিরা গান্ধীকে এশিয়ার মুক্তি সূর্য সারা বিশ্বের নেত্রী হিসাবে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে তিনি পরিচিতি লাভ করেছিলেন। শ্রীমতী ইন্দিরা গান্ধীর কথা যদি বলতে চাই তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আমি দু চার কথা শ্রীমতী ইন্দিরা গান্ধীর সম্পর্কে এলাকার মানুষকে আমি অবগত করতে চাই। শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন ভারতবর্ষকে অর্থনৈতিক দিক থেকে, কর্মসংস্থানের দিক থেকে, শিল্পের দিক থেকে, কৃষির দিক থেকে ভারতবর্ষের মানুষের অগ্রগতির জন্য তিনি 20 দফা কর্মসূচি গ্রহণ করেছিলেন। সেই 20 দফা কর্মসূচির মাধ্যমে শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের মানুষের উন্নয়নকে ত্বরান্বিত করেছিলেন। শুধু তাই নয়, শ্রীমতী ইন্দিরা গান্ধী গ্রামগঞ্জের কৃষক থেকে শুরু করে ছোট ছোট ব্যবসায়ী, রিক্সা চালক, ভ্যান চালক, তাদের জীবনযাপন যাতে সহজ সরলভাবে তারা যাতে করতে পারে, তাদের পরিবারের আর্থিক উন্নয়ন যাতে ঘটাতে পারে, তার জন্য তিনি ব্যাংকে তিনি রাষ্ট্রকরণের মর্যাদা দিয়েছিলেন। আপনারা কোথায় কি কর্মসূচি পালন করলেন? আজকে আমরা মন্ত্রসর ব্লক কংগ্রেসের উদ্যোগে মন্ত্রসর বাজারে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী সারা বিশ্বের এশিয়ার মুক্তি সূর্য শ্রীমতী ইন্দিরা গান্ধীর 39তম আজকে মৃত্যুবার্ষিকী। মন্ত্রসর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা সেই ইন্দিরা গান্ধীর মর্মমূর্তিতে মাল্যদানের মাধ্যমে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলাম। সেই মহান নেত্রী ইন্দিরা গান্ধীর যে চিন্তাধারা সারা ভারতবর্ষের বুকে ভারতবর্ষের মানুষকে একত্রিত করে ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ গড়ে তোলার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে সাকার করার জন্যে ইন্দিরা গান্ধীর চিন্তাধারাকে মানুষের মধ্যে বিস্তরভাবে ছড়িয়ে দেওয়ার জন্যে আজকের মৃত্যুবার্ষিকীতে আমরা তাকে শ্রদ্ধা অর্পণ করে আজকে আমরা শপথ নিলাম যে ইন্দিরা গান্ধীর সেই চিন্তাধারাকে ভারতবর্ষের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার। কোন পক্ষ থেকে করা হলো এটা? ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। মানে কোথায় করা হলো? মন্ত্রসর বাজারে আমাদের যে ইন্দিরা গান্ধীর মর্মমূর্তিতে, সেই মর্মমূর্তিতে মাল্যদানের মাধ্যমে আমাদের অনুষ্ঠান করা। কে কে উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন মন্ত্রসর ব্লক কংগ্রেসের আহ্বায়ক বাদশা সেকেন্দার মল্লিক, যুব কংগ্রেসের সভাপতি আমাদের কাজী সাহিদ, উত্তরের যুব বিধানসভা সভাপতি আজিজ খান, মনিরুল ইসলাম আলমার চাচা, সমস্ত অঞ্চল কংগ্রেসের প্রেসিডেন্ট গোপাল সেন থেকে শুরু করে স্পেশাল চেয়ারম্যান, অঞ্চল কংগ্রেসের সভাপতি এবং নেতৃত্ব স্থানীয় নেতৃত্ব। এই ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী পালনের মাধ্যমে এলাকাবাসীকে কী জানাতে চাইছেন? আমরা এলাকাবাসীকে জানাতে চাই যে ভারতবর্ষে এমন একটা পরিস্থিতির মধ্যে আজকে দাঁড়িয়ে আছে, রাম ও রহিমকে দুভাগে বিভক্ত করার চেষ্টা করছে। তাই ইন্দিরাজির যে চিন্তাধারা ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষে গড়ে তোলার, সেই ইন্দিরাধারার চিন্তাধারাকে সারা ভারতবর্ষের মানুষের মনে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আমাদের একটাই বার্তা, ইন্দিরা গান্ধীর সেই চিন্তাধারার মাধ্যমে সুন্দর ভারতবর্ষ গড়ে তোলার জন্যে রাহুল গান্ধী যে কর্মসূচি নিয়েছিল, নকরত ছিল ভারত জোড়ো, তা ভারত জোড়ো যে কর্মসূচি
নফরতকে বাজার মে মহব্বতকে দোকান করে সেই কর্মসূচির মাধ্যমে সারা ভারতবর্ষের মানুষকে একত্রিত করার জন্য আজকে আমরা ভারত এখানকার মানুষকে সেই বার্তা দিচ্ছি। আপনার নাম পরিচয়? আমার নাম বুলবুল আহমেদ শেখ, পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।